নমুনা পরীক্ষা শেষে চব্বিশ ঘণ্টায় ময়মনসিংহে করোনা শনাক্ত হওয়া দশ জনের ছয়জনই মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। এ নিয়ে ওই হাসপাতালে করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা দাঁড়ালো ৫৯। পাবনা জেলা সদর হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসক ও নার্স সহ ৬ করোনা রোগী শনাক্ত হয়েছে। জয়পুরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশ প্রহরী সহ ১১ জনের দেহে। চিকিৎসক সহ ১৫ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে ঝিনাইদহ ও জামালপুরে। গতকাল থেকে লকডাউন রয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ ও শৈলকোপা স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়া চুয়াডাঙ্গায় নতুন করে ৭ চিকিৎসক সহ ২৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। মানুষ থেকে মানুষের ভিতরে যে সংক্রমণ সেই হারটা কিন্তু বাড়ছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সবার প্রতি আহ্বান, আপনারা দয়া করে অনুগ্রহপূর্বক নিজ নিজ ঘরে থাকুন এবং খুব বেশি প্রয়োজন না হলে বাইরে বের হবেন না। এদিকে হবিগঞ্জের আধুনিক সদর হাসপাতালের কয়েকজন চিকিৎসক, নার্স ও ল্যাব টেকনোলজিস্ট সহ ১১ জন কর্মকর্তা কর্মচারীর দেহে করোনা শনাক্ত হওয়ায় লকডাউন করা হয়েছে হাসপাতালটি। আনফরচুনেটলি ৪৮ জন পেশেন্ট, এর মধ্যে ২৭ জন হাসপাতালে থেকে আইসোলেশনে আছেন আর বাকিরা কেউ হসপিটালে কেউ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। লক্ষ্মীপুরে করোনা শনাক্তদের মধ্যে নতুন করে যুক্ত হয়েছেন কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক। পটুয়াখালী ও শরীয়তপুরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এক শিশুসহ ৬ জনের দেহে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। কক্সবাজার, বান্দরবান, ভোলা, কুমিল্লা, টাঙ্গাইল, ঠাকুরগাঁওয়ে নতুন করে ২১ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এছাড়া ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে ৮৪ এবং সুনামগঞ্জে ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সুনামগঞ্জের জন্য একটা খারাপ খবর, সেটা হলো যে গতকাল আমরা ১১ জন আবার নতুন করে পজিটিভ করোনা রোগী শনাক্ত হয়েছে আর কি। তার মধ্যে আপনার বিশম্বরপুরে ৪টা, দোয়ারাবাজারে ৩টা, দক্ষিণ সুনামগঞ্জে ২টা, সদরে ১টা, জগন্নাথপুরে ১টা। হিলিতে নারায়ণগঞ্জ ফেরত একজনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়ায় তার আশেপাশের ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে। লকডাউন করা হয়েছে পুরো নড়াইল জেলা। সংক্রমণ বেড়ে যাওয়ায় দিনাজপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। তারপরও সামাজিক দূরত্বের বালাই নেই রাজবাড়ির বিভিন্ন হাট বাজারে, অবাধে ঝুঁকি নিয়ে কেনাকাটা করছে মানুষ। এদিকে গতকাল ইন্দোনেশিয়া থেকে কয়লাবাহী একটি জাহাজ মংলা বন্দরে নোঙর করে। এ সময় জাহাজের নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা করলে ৬ জনের উচ্চ তাপমাত্রা ধরা পড়ে। তবে আজ সকালে তাদের দেহে কোনো করোনা উপসর্গ পাওয়া যায়নি বলে জানান চিকিৎসকরা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।